আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত প্রশ্নটি হলো যে বেগানা পুরুষের সাথে মাঝে মধ্যে ফোনা ফোনে কথাবার্তা বা মেসেজ দিয়ে খোঁজখবর নেওয়া বা এইভাবে কথাবার্তা বলা যা যাচ্ছে কিনা দেখুন বিষয়টা হলো যে যদি একান্ত প্রয়োজন হয় যেমন শিক্ষাগত ক্ষেত্রে একটা প্রশ্ন জিজ্ঞেস করা বা একটা উত্তর জিজ্ঞেস করা দিনের ক্ষেত্রে কোনো একটা পরামর্শ নেওয়া বা একটা সমাধান চাওয়া বা এমনি শিক্ষাগত ক্ষেত্রেও কোনো মানে একটা প্রয়োজন হতে পারে বা ব্যবসায়িক ক্ষেত্রেও হতে পারে একান্ত যেটা প্রয়োজন না হলেই নয় আর কি এরকম ক্ষেত্রে তো একান্ত মানে মানে ন্যূনতম বিষয়টি জেনে নেওয়া যাবে ইনশাআল্লাহ তবে শর্ত হলো যে সেখানে ফেতনা মুক্ত হতে হবে ফেতনার কোনো আশঙ্কা থাকা যাবে না এবং সেটা যদি বেশি বেশি এবং ঘন ঘন আলাপচারিতা চলতে থাকে প্রয়োজনের বাইরেও কথাবার্তা চলতে থাকে এবং কথার মধ্যে কোনো নমনীয়তা যদি সেখানে ফুটে ওঠে তাহলে ফেতনা অবশ্যই প্রবেশ করবে কারণ হাদিসে স্পষ্ট এসেছে যে রসুল সাল্লাম বলেছেন মুসলিমের হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে একজন পুরুষ যেন একজন নারীর সাথে নির্জনে অবস্থান না আনে অবস্থান না করে যদি সেখানে মাহরাম না থাকে মাহরাম থাকলে সেটা ভিন্ন কথা অনুরভাবে একজন নারী মাহরাম ছাড়া অন্য কারোর সাথে কিংবা এক যেন সফরে বের না হয় তো এই যে যখন আমি একজনকে ফোন দিচ্ছি তখন কিন্তু অনেকটাই একটা নির্জনতা এখানে বিরাজ করছে অর্থাৎ আমি যা বলছি সে শুনছে সে যা বলছে আমি শুনছি আর মেসেজিংয়ে যে মেসেজিংয়ের মধ্যে যেমন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে কিংবা ইমোর মাধ্যমে মেসেজ আদান প্রদান করা চ্যাটিং করা এটাও কিন্তু এক প্রকার নির্জনতার মধ্যে পড়ে যেটা একজনেরটা আর মানে তারা দুজনেই জানছে দেখছে এবং অন্য কেউ সেখানে জানছে না বা দেখছে না তো এখানে যদি তার বাবা থাকে উপস্থিত মেয়ের বাবা থাকে যদি উপস্থিত বা ছেলের বাবা থাকে উপস্থিত অবশ্যই এর বাবাটাই গুরুত্বপূর্ণ তো এরকম যদি কেউ মাহরাম থাকে বা বড় ভাই থাকে তাহলে এরকম প্রয়োজনীয় কথাবার্তা বলতে সমস্যা নেই কিন্তু যদি মাহরাম না থাকে তাহলে এটা এক প্রকার নির্জনতা এটা বেশি বেশি কথাবার্তা বললে এই যে একটা দূরত্ব একটা লজ্জাগত দূরত্ব সেটা কিন্তু এক সময় মারা যাবে অর্থাৎ ঘনিষ্ঠ হয়ে যাবে লজ্জা শরম থাকবে না বেশি বেশি কথা বলতে শুরু করবে সেখানে শয়তান প্রবেশ করে আরও বেশি গোমরা করে ফেলবে এবং ভুল পথে পরিচালিত করবে সকল অবৈধ যে সমস্ত সম্পর্কগুলো আমাদের সমাজে দেখি সেগুলো কোনো না কোনোভাবে থেকে দুজনের নির্জন কথাবার্তার মাধ্যমেই হয়ে মানে এটা হয় আর কি এছাড়া সম্ভব নয় আর কি নির্জন কথাবার্তা যতক্ষণ পর্যন্ত না বলা হয় ততক্ষণ পর্যন্ত খারাপ সম্পর্ক গড়ে ওঠে না তো এখানে একান্ত যেগুলো বলছে তাহলে আবার ওটা বলি যে একান্ত প্রয়োজন হলে দুই একটা কথা জেনে নেওয়া যাবে ইনশাআল্লাহ আর প্রয়োজনের বাইরে কোনো কথা বলা যাবে না যদি সেখানে মাহরাম না থাকে মাহরাম থাকলে বেশি কথা বলতে বা প্রয়োজনীয় কথাবার্তা বলতে সমস্যা নেই ইনশাআল্লাহ আর আরেকটি কথা হলো যে প্রশ্ন করেছেন পিতার বয়সী কারো কাছে গেলে মানে ঘোমটা টেনে মুখ ঢেকে চেহারা ঢেকে যেতে হবে কি না দেখুন ক্ষেত্রে মানে যেটা আর কি মাহরাম সেটা বাবার বয়সে হোক আর দাদার বয়সে হোক সবাই কিন্তু সমান এবং পরিচিত হোক অথবা অপরিচিত হোক সবাই সমান সবার কাছেই কিন্তু এই পর্দাটা বাস্তবায়ন করতে হবে সুরা আহজাবের উনষাট নম্বর আয়াত পড়বেন এবং সুরা সুরা নূর এর একত্রিশ নম্বর আয়াত পড়বেন সেখানে আল্লাহ আল্লাহব্বুল আলমিন নারীদের মানে পর্দা করার বিষয়টি উল্লেখ করেছেন আর চেহারা ঢাকার বিষয়টি বলি যে অনেকে মনে করে থাকে যে চেহারা খোলা যায় যাচ্ছে এটি নিতান্তই ভুল এবং কারো কারো তো সুযোগ সন্ধানী কেউ তো হয়তো ভুল করেছেন বুঝতে আর অনেকেই সুযোগ সন্ধানী হিসেবে এটিকে নিয়েছেন তো এটি একটা ভুল নিঃসন্দেহে ভুল কারণ আল্লাহ বলছেন ওলা না বেসদিনা তেহিননা ইবাহিনা ইত্যাদি তার মানে নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তো তাহলে সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করা হলো চেহারা খোলা রেখে তাহলে সৌন্দর্য গোপন হয় কিভাবে। চেহারাই যদি খোলা থাকলো তাহলে আর সৌন্দর্যের বাকি থাকলো কি। কারণ সকল সকল সৌন্দর্যের কেন্দ্রবিন্দু কিন্তু চেহারা তো এই চেহারা ঢাকাটাই হল কোরআনের দাবি এবং হাদিসের দাবি সাহাবাহিক রাম এর বহু দলিল রয়েছে যে চেহারা ঢাকতে হবে তো চেহারা ঢাকতে হবে এবং সেটা বাবার বয়সে হলেই যে ঢাকতে হবে না এমন নয় বরং যে সমস্ত পুরুষের মধ্যে পুরুষত্ব রয়েছে তাদের যৌবন রয়েছে তাদের তাদের থেকে অবশ্যই এটা ফরজ পর্দা করা ফরজ আর যারা একদম এত বার্ধক্য পরে চলে গেছে যে দুনিয়া সম্পর্কে কোনো খোঁজখবর তাদের নেই তাদের বিষয়টা ভিন্ন তো যাই হোক এইসব যারা বাবার বয়সী বা দাদার বয়সী কিন্তু তাদের যৌবন এখনো আছে তারা যদিও খুবই ঘনিষ্ঠ পর্যায়ের হোক না কেন তবুও কিন্তু সেরই পর্দা তাদের কাছে করতে হবে এবং মাথায় ঘুমটা টেনে হোক অথবা চাদর দিয়ে হোক চেহারা ঢাকতে হবে এটি হলো কোরআন এবং সোনার দাবি আল্লাহ আলম আলাইকুম আলিক